সালাম আলাইকুম। হ্যাঁ 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 ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ হচ্ছে। আজকে আপনাদের দেখাবো পুকুরে মাছ ধরা থেকে কি অবস্থা, একদম ওজন দিয়ে গাড়ি বলার পর্যন্ত গাছ তো নিয়ে সবে যাওয়া। ধরে ফেলে দিছে গো। মনে করেন পুকুরের পাশেই ওজন হবে, ওজন হওয়ার পরে এখান থেকে ট্রাকের লোড হবে, ঢাকা বা ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। স্থানটা হলো পাবনার আটঘুরিয়া থানার অন্তর্গত মাছপাড়া ইউনিয়নের। রুই ওরে সাইজ মাথা নষ্ট করে, 2.5 কেজি ওজন হবে, 3 কেজি 3 কেজি 3 কেজি। ওরে বাপ, গ্রামে দেখলাম আশেপাশে ওটা তো পরেরটা তো মনে হয় 3.5 কেজি 4 কেজি ওজন। পুকুর পুকুরের পানির কালার কত সুন্দর, 10 ফিট পানি নাই আজগর ভাই। নিজেরা কেউ হয়তো বা কম করে, নিজেরা বেশিরভাগই সব লিজের পুকুর। দেখুন মাছ ধরছে, এগুলো এখানে ওজন হবে। দেখেন সরাসরি উনি হচ্ছে চাষি, এখানে সাদা লুঙ্গি পরে আশাফুল উদ্যোক্তা, মানে সফল ব্যবসায়ী। উনি পুকুর লিজ নিয়ে ব্যবসা করেন, আর ওনার সাথে আরেকজন পার্টনার আছে, ওনার নাম হচ্ছে সুজন। ওনারা দুইজন একসাথে পুকুর লিজ নিয়ে ব্যবসা করেন। তাহলে 4 কেজি করে ওজন হচ্ছে, করে নাকি না 3 কেজি? ভালো, 8 কেজি ওজনের মাছ, অনেক বড় বড় মাছ, ওজনের মাছ ওরা পুকুরে ছাড়ে। এখন প্রত্যেকটা রুই মাছের ওজন 3 থেকে 3.5 কেজি, এবং কাতল মাছের ওজন বলা হয়েছে এটা রুই মাছ লেন্থ 7.5 থেকে 10 কেজি ওজন, আর হাঙ্গরি গুলো 4.5 কেজি ওজন। প্র্যাকটিক্যাল দেখলাম কি মাছ জানি ছেড়ে দিলেন, ওটা খাটাশ মাছ আছে, দেখাইলাম কেমন লাগে দেখবেন। তেলাপিয়া মাছ বালি তো মনে 1 কেজি হওয়ার কথা, তাহলে ওরে বাপ রে, তো প্রায় বালি মাছ 20 গ্রাম আছে আমাদেরকে। বড় বড় বেলে মাছ একা তো মনে করে চাচারা বালির ছেনে লি লিবি, বালি মাছের যে দাম। আচ্ছা রুই মাছ গুলা তুলতেছে 10টাই করে প্যাকেট, এই যে 10 কেজির উপরে একটা কাতল মাছ। আমার আজগর ভাই ওদের জেলেদের উনি মনে করেন পরিচালনা করে, কিভাবে ধরতে হবে, কিভাবে টান উপরে টান দিতে হবে, মাছের খাদ্য সব কিছুর পরিচালনা উনি আজগর আলী। এই জালগুলা দেখলাম 3-4 খণ্ডে ভাগ করা আছে, এক এক খণ্ড ধরার পর আরেক খণ্ড ধরে, ওই দেখেন আরেকটা খণ্ড ভাঁজ দিচ্ছে, এবার ওইটা ভিড়াবে, ওই পাশে আরেকটা খণ্ড আছে, ভিড়ালো। দেখেন কত বড় বড় মাছ, সুন্দর সুন্দর ভাবে লাফালাফি করতেছে, মনোমুগ্ধকর। আশেপাশে থাকলে একবার হলেও তাকে দেখবেন যে আসলে মাছগুলো কত সুন্দর হয়েছে, ভাষায় প্রকাশ করা যায় এত সুন্দর। দেখুন আমাদের দেখানোর জন্য একটু সাইড হয়ে কাজ করতেছে আজগর ভাই, আজ একটা দিল, দুটা দিচ্ছে, 3টা 10টা হয়ে গেছে, 10টা হয়ে গেলে 1 ব্যাগ হয়ে যায়, 1 ব্যাগ হয়ে গেলে ওটা ওজন হয় কাটায়। এখন নিয়ে যাচ্ছে কাটাই, ওজন হবে। চাষি আশরাফুল নিজে ওজন দিচ্ছে, পাশে বসে আছে ঢাকার পাটি, ওই পাশে খাতা নিয়ে বসে আছে, কয় কেজি হলো না হলো লেখার জন্য। ওজন হবে, ওজন হওয়ার সাথে সাথে গাড়িতে লোড হবে। দেখছেন একজন মানুষ এতগুলো মাছ তাই ওজনে তুলতে পারতেছেন, এত ওজন ভয়েজের সাথে সাথে আমি আলাদা ভাবে কিছু ভয়েজ দিচ্ছি যাতে বোঝার জন্য। কারণ আমি যদি ওদের ভয়েসটা বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবেন না যে মাছের সাউন্ডটা কেমন, এবং
ওনার ছোটা ছোটে যে করতেছে, লাফালাফি করতেছে, ওদের তো একটা সাউন্ড সিস্টেম আছে, নিজস্ব ব্যক্তি স্বাধীনতা আছে, সেজন্যই ওটা বন্ধ করি নাই আমি আলাদাভাবে আপনাদেরকে শোনার জন্য অবশ্যই কথাটা বলতেছি। আবার রেডি হয়ে গেছে, মাছ দেয় দেখি, দিয়ে দিল কাতল মাছ পাঁচটা, একজন নিয়ে যাচ্ছে আরেকজনের হাতে ধরাই দিচ্ছে। দেখেন ধরা দেওয়ার পরে এখানে ওজন হবে, একদম পুকুর পাড়ে ওজন হবে। আর ওই দেখেন ওই সাইডে টাক ভিড়ানো আছে, ওই টাকে লোড হবে, টাক লোড হওয়ার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। টাক লোড হচ্ছে সব ঢাকা যাবে, ঢাকা এখানে কাটালো, কাটাই ওজন হচ্ছে। এখানে প্রত্যেকটা মাছের সাথে সাথে ঝোলন দেওয়া হয় কেজিতে 200 গ্রাম। এখানে মাছজন আছে, চাষি আছে, ওজন সম্পন্ন হওয়ার পরে গাড়িতে দেবে, তারপরে কথা বলবে। গাড়িতে আবার দুটা মোট সালাম লাগানো আছে, মাছের অক্সিজেন দেওয়ার জন্য। অক্সিজেন না দিলে হয়তো মাছ ঢাকা পৌঁছাইতে পৌঁছাইতে অনেকগুলো মাছ মারা যায়, মারা গেলে তাজা মাছের মতন ততটা মূল্য থাকে না, তাই মাছের গুণগত মান স্বাস্থ্য ভালো রাখার জন্য অক্সিজেন ব্যবস্থা করা আছে গাড়িতে, দুইটা চালামাইশিন লাগানো, যা একটা ডিস্টার্ব হলে পর্বত যাতে আরেকটা ভালো করা যায় ওই হিসাবে ব্যবস্থা করা। দেখুন পাঁচটা কাতল একজন ব্যক্তি করতে থাকবেন আপনারা। দুটা মেশিন লাগানো আছে, একটা চেষ্টা করলে আরেকটা চলে যাবে, মাছ আসতেছে নেটে ওজনে মাছ আসতেছে। পাশে রাখার চেষ্টা করবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।